ফের একটি ভিডিওকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ফের খুব উগড়ে দিলেন এক বিএসএফ জওয়ান। জওয়ানদের ক্যান্টিনকে এটিএম বানিয়ে ফেলেছেন অফিসাররা। অভিযোগ, গুজরাটের কাচ্ছের গাঁধীধামে মোতায়েন বিএসএফের 150 নম্বর ব্যাটালিয়নের জওয়ান নবরত্ন চৌধুরী। एक छोटा सा वीडियो अपलोड कर रहा हूं मैं, जिसमें खुलेआम 150 बटालियन कैंपस से बाहरी व्यक्ति शराब लेके जा रहा है। এবার দেখুন সেই ভিডিও। কখনো নিম্নমানের খাবার, কখনো জওয়ানদের সঙ্গে দুর্ব্যবহার। এবার জওয়ানদের জন্য বরাদ্দ পানীয় বাইরে বিক্রি। গত এক মাসে বারবার সামনে এসেছে সেনা কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বিএসএফ এর 29 নম্বর ব্যাটালিয়নের জওয়ান তেজ বাহাদুর যাদবের অভিযোগ ছিল নিম্নমানের খাবার দেওয়ার। सरकार हर चीज हर सामान हमारे को देती है, लेकिन उच्च अधिकारी सब बिक्री करके खा जाते हैं, जो कि हमारे को कुछ नहीं मिलता। ऐसी किन हालात हैं, कई बार तो जवान भूखे पेट भी सोना पड़ता है। जवान देश संगे दुर्व्यवहार अभियोग तोलें देहरादून कर्मरत 42 नम्बर पदातिक बाहिनी लैंड स्नैक जोको प्रताप सिंह। सभी लोग मेरे ऊपर इतना प्रेशर बनाना शुरू कर दिए, इतना मुझे अभद्र शब्दों का उपयोग मेरे ऊपर करना शुरू कर दिए, बार बार बुलाना, मुझे टॉर्चर करना, मुझे परेशान करना, हर चीज डेली डेली मुझे इतना परेशान करके रख दिए कि अगर आम सैनिक होता तो आया तो सुसाइड कर लेता या कुछ और गलत कदम उठाता। শুরুটা এরা দুজন করলেও এরপর সামনে আসতে থাকে একের পর এক অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় খোদ সেনা প্রধান বিপিন রাওয়াতকে। তবুও থামানো যাচ্ছে না জওয়ানদের ক্ষোভ। 4 মাসে হয়ে গেল, কিন্তু উস পে আবি তক কোই কারওয়াই নেই হুই। এক্ষেত্রে ভিডিওটি ভাইরাল হতে নড়ে চড়ে বসেছে বিএসএফ কর্তৃপক্ষ। বলা হয়েছে নবরত্নের সার্বতবাহীন অভিযোগ করার অভ্যেস রয়েছে। ছুটিতে থাকা এই জওয়ান বিকানেরে নিজের বাড়িতে বসে ভিডিওটি আপলোড করেন। তাকে দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবরত্নের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। অভিযোগ ভিডিও সামনে আসার পরের দিনই তেজ বাহাদুরের হাত থেকে অস্ত্র কেড়ে পাঠানো হয় কল মিস্ত্রির কাজে। যোগ্য প্রতাপের মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী। এবার সোশ্যাল মিডিয়া তোলপাড় নবরত্নর ভিডিও ঘিরে। এবিপি আনন্দ।